হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন ওয়ার্ল্ড উইনার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। আমি জব আপডেট দিয়ে থাকি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রাজ্যের কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে আপনাদেরকে ওয়াকেট ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে ছেলে মেয়ে উভয়ে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেট ওয়াকেট ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবে। আমি এই ভিডিওতে আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশন দেবো, অর্থাৎ আপনাদের কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে এবং বয়স বা কত হতে হবে আপনাদেরকে, এবং ওয়াকেট ইন্টারভিউ ডেট কবে এবং ভেন্যু কোথায়, এদের কমপ্লিট ইনফরমেশন অর্থাৎ গাইড পেয়ে যাবেন এই ভিডিওটি থেকে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখতে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিত হবে ভিডিওটিকে অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে। দেখুন এখানে আমি ওপেন করেছি আপনার সামনে যে অফিসিয়াল হয়ে নোটিফিকেশনটা বেরিয়ে চলেছে, অর্থাৎ ICAR সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাব ট্রপিক্যাল হর্টিকালচার থেকে। সেই অফিসিয়াল নোটিফিকেশনটা আমি আপনার সামনে এখানে ওপেন করেছি, যেটা আপনার বেরিয়ে চলেছে রিজিওনাল রিসার্চ স্টেশন কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে, সেটা আপনার সামনে এখানে পুরো ডিটেলস এখানে শো করছে। দেখুন এখানে দেখুন যে আপনাদের যে ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে চলেছে, সেটা আপনার বেরিয়ে চলেছে মালদা ডিস্ট্রিক্ট থেকে, সেটা আপনার সামনে পুরো ডিটেলস এখানে শো করছে। দেখুন এখানে দেখুন যে আপনার 3রা সেপ্টেম্বর যদি নোটিফিকেশনটা বেরিয়ে চলেছে, এবং বাঁ দিকে দেখুন এখানে আপনার রেফারেন্স নম্বর এখানে শো করছে। আর আমি প্রথম থেকে বলে এসেছি যে আপনার অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে, এবং আপনাদেরকে ওয়াকের ইন্টারভিউ এখানে নিয়োগ করবে, সেটা আপনার সামনে প্রথমেই কিন্তু বলে দিয়েছে। দেখুন আপনারা যদি ওয়াকের ইন্টারভিউ অ্যাটেন্ড করতে চান, তাহলে এখানে দেখুন যে আপনার ডেটও শো করছে, আপনাদেরকে কবে যেতে হবে, কোথায় যেতে হবে, সেটা বলে দিয়েছে। দেখুন যে আপনাদের 16 সেপ্টেম্বর কিন্তু যেতে হবে 2019 10টার সময় কিন্তু আপনাদেরকে যেতে হবে। কোথায় যেতে হবে, না তো যেতে হবে আপনাদেরকে ICAR CISH রিজিওনাল রিসার্চ স্টেশন এন্ড CISH কৃষি বিজ্ঞান কেন্দ্র মালদা, এখানে দেখুন অ্যাট ফুড পার্ক মালদা, এখানে দেখুন আপনার পিনকোড এখানে শো করছে। এবং বিস্তারিত ভাবে আলোচনার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিন, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকম লেটেস্ট জব আপডেট সবার আগে নিজের মোবাইলে নোটিফিকেশনে পাওয়ার জন্য। এবং এখানে দেখুন যে আপনার সামনে শো করছে যে পোস্টে নিয়োগ করা হবে, প্রথম আপনার সামনে বেরিয়ে চলেছে দেখুন আপনাদেরকে নিয়োগ করা হবে বলছে ইয়ং প্রফেশনাল ওয়ান পদে আপনাকে নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে ক্রপ ফাইল প্রজেক্টের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে। এখানে আপনাকে পে করবে 15,000 টাকা পার মান্থ, সেটা আপনার সামনে বলে দিয়েছে। দেখুন এখানে কোয়ালিফিকেশন চাইছে আপনাকে এসেন্সিয়াল হিসেবে BSc, আপনাদেরকে এগ্রিকালচার বা লাইফ সায়েন্স বা BSc করা থাকলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন, অর্থাৎ ওয়াকিং ইন্টারভিউ আপনারা অ্যাটেন্ড করে নিতে পারবেন। আর এখানে আপনাকে অবশ্যই কিছুটা চাইছে ল্যাবরেটরি ওয়ার্কে কিছুটা নলেজ চাইছে, এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে কম্পিউটার মানে একটা কিছুটা অ্যাপ্লিকেশনে কিছু নলেজ চাইছে। এবং নেক্সট এখানে আপনার বেরিয়ে চলেছে ইয়ং প্রফেশনাল, এখন আপনাদেরকে বলেছে নিয়োগ করা হবে ফ্রুট প্রজেক্টের আন্ডারে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে আপনাকে 15,000 টাকা পার মান্থ আপনাকে পে করবে। এখানে আপনাকে BSc এগ্রিকালচার হোক বা লাইফ সায়েন্স, তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। সঙ্গে সঙ্গে আপনাদেরকে ল্যাবরেটরি ওয়ার্কে কিছুটা নলেজ জানতে হবে এবং বেসিক কম্পিউটারের নলেজ জানতে হবে। নেক্সট এখানে বেরিয়ে চলেছে যে আপনাদেরকে নিয়োগ করা হবে ইয়ং প্রফেশনাল, আপনাদেরকে নিয়োগ করা হবে আন্ডার ইনস্টিটিউট অ্যান্ড ফান্ডের উপর নিয়োগ করা হবে। এখানে এখানে আপনাকে 15,000 টাকা পার মান্থ পে করবে। এখানেও ঠিক আপনাদেরকে BSc করে রাখতে হবে এগ্রিকালচার বা লাইফ সায়েন্সের উপর। এখানে আপনাদেরকে একই রকম ল্যাবরেটরি কিছুটা জ্ঞান থাকতে হবে এবং আপনাদেরকে বেসিক কম্পিউটারের নলেজ জানতে হবে। এবং এখানে হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়ে চলে এসেছে প্যারা অ্যাপারেটিস পদে আপনাকে নিয়োগ করা হবে, সেটা আপনার সামনে পুরো ডিটেলস এখানে শো করছে। দেখুন এখানে আপনাকে 10,000 টাকা পার মান্থ আপনাকে পে করবে, এবং আপনাদেরকে এসেন্সিয়াল ম্যাট্রিকুলেশন পাস থাকলে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই ফিল্ডের এক্সপিরিয়েন্স আছে হ্যান্ডেলিং অ্যান্ড ম্যানেজমেন্টের উপর বি কলোনি, তাহলে আপনারা এই পোস্টের জন্য খুব সহজেই কিন্তু ওয়াক ইন্টারভিউ অ্যাটেন্ড করে নিতে পারবেন। নেক্সট এখানে আপনাকে নিয়োগ করা হবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে বলেছে দেখুন যে এখানে আপনাকে হাব প্রজেক্ট এর আন্ডারে নিয়োগ করা হবে, এবং এখানে আপনাকে 12,000 টাকা পার মান্থ কিন্তু পে করবে, সেটা আপনার সামনে পুরো ডিটেলস এখানে শো করছে। দেখুন এখানে আপনাকে গ্র্যাজুয়েট ইন ডিসিপ্লিনের উপর করা থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন, এবং অবশ্যই আপনাকে এই ফিল্ডের কিছুটা এক্সপিরিয়েন্স চাইছে। আর আপনারা যদি এই পোস্টগুলোর জন্য ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে চান, তাহলে এখানে দেখুন যে আপনাদেরকে এজ লিমিট রাখা হয়েছে 21 থেকে 45 বছর, এর মধ্যে হলে আপনারা আবেদন করে নিতে পারবেন, ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করে নিতে পারবেন। এবং এখানে দেখুন যে আপনারা যদি ওয়াক ইন ইন্টারভিউ যান, তাহলে আপনাদেরকে কী সঙ্গে নিয়ে যেতে হবে এখানে বলে দিয়েছে। দেখুন যে আপনাকে বায়োডাটা নিয়ে যেতে হবে অরিজিনাল, আপনাদেরকে অরিজিনাল সব সার্টিফিকেট যত আছে আপনার সব কিছু, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপর এজ প্রুফ যেগুলো চাইছে সেগুলো কিন্তু আপনারা সঙ্গে নিয়ে যাবেন। আপনার টেস্টিমোনিয়াল যাবতীয় আছে আসল এবং অরিজিনাল, অর্থাৎ আপনারা অরিজিনাল সঙ্গে নিয়ে যাবেন, এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেলফ রেজিস্ট্রেট করে নিয়ে আপনারা আপনার কিন্তু জেরক্স কপিও নিয়ে যাবেন। এবং যে ডেট বলেছে আপনাদেরকে 16/9/2019 10টার সময়, সেখানে কিন্তু আপনারা সেই অ্যাড্রেসে চলে যাবেন যে অ্যাড্রেস বলেছে। আর এই হচ্ছে আমাদের একটা ছোট্ট জব আপডেট ভিডিও পৌঁছে দেওয়ার মতো। আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে লেগেছে, যদি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিয়ে যাবেন, এবং অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকম লেটেস্ট জব আপডেট সবার আগে নিজের মোবাইলে পাওয়ার জন্য। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে কোনো একটি নেক্সট ভিডিওতে।